নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। তোমাদের জন্য এলটিএস এর ক্লাস নিয়ে এসেছি। অবশ্যই এখন করোনা চলছে, কোভিড-19 এর কথা আমরা মাথায় রেখে অবশ্যই তোমরা বাড়িতে থাকো এবং খুব ভালো থাকো এই কামনাই আমরা করছি। অবশ্যই বাড়িতে থেকে আমাদের ক্লাসগুলিকে তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, কিভাবে সেই সমস্ত ক্লাসগুলিকে আমরা করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সমস্ত অঙ্কগুলিকে আমরা করছি যেগুলি তোমার যে কোনো এক্সামে তোমার খুব কাজে লাগবে। অলরেডি দেখো, এক নম্বর ফার্স্ট কোশ্চেন, মনে করো বলেছে 1 to 5 = 5 to 5 x + 3। আমাকে এই কোশ্চেনটা বলেছে, এবার বলেছে দেন দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু আমাকে বের করতে বলেছে। কিভাবে x এর ভ্যালুটাকে আমরা বের করব? দেখো এখানে যে আমরা আগে জেনে নেই, 80/0 মানে হচ্ছে 1, তাহলে 5/0 মানে হচ্ছে 1, এটা ফর্মুলা আমাদের, তাই তো? আমাকে মনে রাখতে হবে, দেখো 125 এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার উপর বেস করে করতে হবে। এখানে 5 আছে, তাহলে কত কিউব? 5, 5 কিউব 125, তাহলে এখানে কত হবে? 125, তাহলে 5 টার কিউব = 5 / 5 x + 3। তাহলে আমি কি কোনো চেঞ্জিং করেছি? নো, কোনো চেঞ্জিং আমরা করিনি। তাহলে 5 টার কিউব = 5 / 5 x + 3, ঠিক আছে? দেখো আমি মনে মনে এই 5 কেটে দিলাম, তাহলে উপরে কি করে থাকলো? এখানে কিছু করে থাকলো 3, দেখো +3 + 3 কাটা দিলাম, তাহলে 5x যদি না পারো তাহলে এভাবে করবা, তাহলে 5x + 3 = 3, তাহলে 5x = +3 - 3, এইটা এই পাশে হয়ে গেল, তাহলে কত হয়ে গেল? -3, তাহলে x = 0, কারণ +3 - 3 = কত হচ্ছে? 0। ক্লিয়ার হয়েছে? আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, 125 = 5/5 x + 3, দেন দ্য ভ্যালু অফ x, আমরা জানি যে 80/0 মানে 1 এন্ড 5/0 মানে 1, তাহলে আমি বলতেই পারি 5/3, তার মানে 125 = 5/5 x + 3, তাহলে দেখো 5 x + 3 5 5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 5 x + 3 = 3, তার পাওয়ারটা আছে কত? 5/3, তাহলে = 3, জাস্ট আমরা উল্টে লিখে দিলাম, সেটা যদি উল্টে না লিখতে চাও তাও কোনো প্রবলেম নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে +3 টা ওপাশে চলে গেল, -3 তে কনভার্ট হয়ে গেল, তাহলে +3 - 3 = 0, তার মানে 5x = 0 x = 0, ক্লিয়ার হয়েছে? খুব ইজিলি সেই সমস্ত ম্যাথগুলিকে আমরা করে ফেলছি। আরেকটা টাইপ দেখিয়ে দিচ্ছি এরকমই, সাপোজ 2 1 6 = 60/5 x + 4 বলেছে, মনে করো এখানে বলেছে প্লাস না মাইনাস বলেছে, মনে করো 6, এখানে করে দাও 10, আমি একটু অন টাইপ করাচ্ছি তাহলে তোমাদের আর একটু বুঝতে সুবিধা হবে। কি বলেছে? 2 1 0 = 60/5 x + 4 - 6, এটা -6, তাই তো? এবার দেখো এই -6 থেকে এই পাশে নিয়ে আসলে +6 হয়ে যাবে, তাহলে 2 1 0 + 6 মানে 216, একবার লিখলাম 216 = 60/5 x + 4, দেখো 216 মানে 3 টা 6 টা কিউব, তার মানে 6 × 6 × 6, তার মানে 216 = 60/5 x + 4, 6 6 কাটা গেল, 3 থেকে একবারে যদি করি 3 থেকে 4 বিয়োগ করলাম -1, তাহলে x =
square root minus 1 by 5. And sir, jodi na bojho, tahole ta upore nichi boro kore 3 is equal to 5x plus 4. Tahole 3 minus 4 is equal to 5x. The minus 1 is equal to 5x. Dekho, ekhane jodi kono jaygay oshubidha hoy tomar, obosshoi amake comment koro. Jodi amader ei channel tike tomar khub bhalo lege thake, tobe obosshoi tumra like koro, share koro, comment koro, obosshoi subscribe koro. Tumra joto amader video guli ke dekhbe, share korbe, amra toto beshi tomaderke class provide korte asha kore provide koro. Thik ache? Tahole s is equal to koto? Minus 1 by 5. Answer complete. তাহলে অ্যানসারটা কত হচ্ছে x = minus 1 by 5 কোন প্রবলেম এখান থেকে কিন্তু দেন দা ভ্যালু অফ x x এর ভ্যালু দরকার আমার বের করতে হবে স্ক্রিনশট